মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি। এখন বাজে হচ্ছে সকাল 10টা, আর আজকে হচ্ছে মঙ্গলবার। এখন থেকে আমি আজকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে আমাদের দুপুর একটা জায়গায় নিমন্ত্রণ আছে। তোমাদের শনিবারের ব্লগে বলেছিলাম যে আমি বাপের বাড়িতে তো আছি, সেই বাপের বাড়িতে যেখানে মা রেন্টে থাকে, তা দোতলায় হচ্ছে বাড়িওয়ালারা থাকে। তা বাড়িওয়ালা কাকুর মাসি মারা গেছে, তো আজকে সেখানে মানে ওনার কাজ, তো ওখানেই আমাদের আজকে দুপুরে খাওয়া দাওয়া। তো ওখানেই যাবো দুপুরবেলা। তো সকাল সকাল আমি স্নান টান করে ফ্রেশ হয়ে বসে আছি। তোমরা জানো আমি প্রতিদিনই সকালের ব্লগে বলি যে আমি সকালেই স্নান করে নিই। সকালে স্নান করলে শরীরটাও ভালো থাকে। আমি মানে আমার নিজের মানে শ্বশুরবাড়িতে থাকলেও সকালে স্নান করি, এখানে এসেও করি, তো ফ্রেশ ফ্রেশ লাগে। সারাদিনে মনে হয় যে স্নান হয়ে গেলো, তো একটা বড়ো কাজ হয়ে গেলো, তারপরে আমি সমস্ত কাজ করি। তো তাই ভাবলাম তোমাদের সাথে গুড মর্নিংটা যেহেতু প্রতিদিনই করি, একদিন বাদ গেলে খারাপ লাগে, তো গুড মর্নিংটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম। তো গুড মর্নিং হয়ে গেছে, অনেকক্ষণ চা বিস্কিট খাওয়া হয়ে গেছে। তো ভাবছিলাম কথা বলবো না, কি বলো তো, জ্বরটা কমে গেছে কিন্তু শরীরটা না একটু দুর্বল দুর্বল লাগছে। সেটা মানে জ্বরের পর সবারই লাগে, তো আমারও লাগছে। এখন বাড়ি কবে যাব সেটা হচ্ছে কথা। আমার বর তো বলছে আজকেই চলো, আমার তো মনে হচ্ছে আর একটু সুস্থ হয়ে যায়। মানে দেখো, বাড়িতে গেলেই বসে তো থাকা যাবে না, কিছু আমার শাশুড়ি মা বয়স্ক মানুষ, ওনার হাতে হাতে করতে হয়। তো পুরোটা এখানে যেমন বাপের বাড়িতে আমার মা কিছু মনে করবে না, আমার জ্বর হয়েছে বুঝতেই পারছো যে আমি শুয়ে একটু থাকলেও কিছু না। তা যাই হোক, এখন দেখা যাক। আমার বর তো আমাকে নিয়ে যেতে চাইছে, এটা বুঝতে পারছি না কবে যাব। তো সবটাই তোমাদেরকে জানাই, সবটাই তোমাদের সাথে শেয়ার করি, সবই বলবো কবে যাব। তো এখন এইটুকুনি থাক, আবার পরে দেখা হচ্ছে। টাটা এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন দুপুরবেলা, এখন আমরা রেডি হয়ে গেছি, আমরা বেরিয়ে যাব। ভিডিও শুরুতেই বলেছি আজকে ওই দিদাটা যে মারা গেছে, ওই দিদাটার কাজ, তো আমরা চলে যাব এখন। আমাদের সবাইকেই বলেছে ফ্যামিলি, কিন্তু বাবাও বেরিয়ে গেছে, কাজে চলে গেছে, বাবাও যেতে পারবে না। তো আমি আর মা যাবো, আমার বরকেও বলেছে, বড়ও যেতে পারবে না, দুজনেই যেতে পারবে না, ওরা কাজে ব্যস্ত হয়ে গেছে, বেরিয়ে গেছে। তো আমি আর মা যাব। তো ভাবলাম যে তোমাদের সাথে যাওয়ার আগে একটু কথা বলে নিই। দেখো, এমনিতে খুব একটা তো সাজার কিছু নেই, যেহেতু এটা আজকে শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছি। দেখো, আমি একদম সিম্পল সেজেছি, খুব সাজিনি, আর সবে জ্বর থেকে উঠলাম, তো চোখ মুখটা বসে গেছে, আর এই ড্রেসটাই পরেছি। এই গাউনটা তোমরা এর আগেও আমাকে দেখেছো কালী পুজোর অকেশনে পরতে। তো ভাবলাম যাওয়ার আগে কথা বলিনি, তা এখন বেরিয়ে যাচ্ছে, আবার এসে দেখা হচ্ছে। টাটা। তোমায় চ্যানেল বলছিলাম নিমন্ত্রণ খেতে যাব, যাওয়ার আগে তোমাদের সাথে কথা বলেছিলাম। তো অলরেডি দেখতে পাচ্ছ নিমন্ত্রণ খেয়ে চলে এসেছি, সেখানে আর ভিডিও শুট করা যায়নি, যেহেতু মানে গ্যাদারিং হচ্ছে, অনেক লোকজন ওখানে কিছুই করতে পারেনি। তো যাই হোক, এই মাত্র চলে এলাম, ভালোই খাইছে, যেরকম একটা শ্রাদ্ধ বাড়িতে খাবে, নিরামিষ খাইছে, মাছ করেনি। যাই হোক, খাবার দাবার খুব ভালো হয়েছে। আমি আর মা গেছিলাম, তো এখন চলে এসেছি। এখন ভাবলাম যে চলে এসে কথা দিয়েছিলাম তোমাদের সাথে, কথা চলে এসে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো এখন আমি ফ্রেশ হবো, তো ফ্রেশ হয়ে আর কথা বলতে পারবো না, একটু শোবো, একটু শরীর হয়ে যাবে। তা আজকে ব্লগটা এখানেই শেষ করছি। পায়েল বেবলি ব্লগ চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলো দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।